গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপার গভীর জঙ্গল থেকে আগুনে পোড়ানো জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর গলাচিপা গহীন বনের ভিতরের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মুখ বাধা ও আগুনে পোড়ানো লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ ও এলাকাবাসী জানায় নিহত জাহাঙ্গীর আলম এক সপ্তাহ পূর্বে বাড়ি থেকে বের হয়ে যায় এক পর্যায়ে কোথাও না পেয়ে গত বৃহস্পতিবার নিহতের ছোট ভাই আলমগীর হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে